আসসালামু আলাইকুম, আমি ফাতিমা মুস্তাফা। আজকে আমি ইটি সিক্স ব্যাচের জন্য একটি ভিডিও টিউটোরিয়াল রেডি করছি। আজকে আমার টপিক হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার কি? মাল্টিমিটার নাম শুনলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বহু পরিমাপক যন্ত্র। যেই মাল্টিমিটার দ্বারা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের তিনটি প্যারামিটারের মান নির্ণয় করতে পারি, অ্যামিটার, ভোল্টমিটার এবং ওহম, অর্থাৎ রেজিস্ট্যান্স, কারেন্ট এবং ভোল্টেজ মেজারমেন্ট করতে পারি। তাহলে যেহেতু এই মাল্টিমিটারটা দ্বারা বহু ধরনের হচ্ছে পরিমাপ করা যায়, বহু ধরনের একক পরিমাপ করা যায়, পরিমাণ পরিমাপ করা যায়, সেহেতু এটার নাম, অপর নাম হচ্ছে অ্যাভোমিটার। অ্যাম্পিয়ারের এ, ভোল্টমিটারের ভি এবং ওহমের ও, এই তিনটা মিলে অ্যাভোমিটার। এখন আমরা মাল্টিমিটারের যে মনিটরটা থাকে যেখানে আমরা পার্টগুলো দেখতে পাই, সেই মনিটরটা যদি একটু স্ক্রিনটা আমরা দেখি তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে যে ঘরটা দিয়েছে এটা হচ্ছে ওহমের ঘর। এটা জিরো থেকে আস্তে আস্তে বাড়ছে এবং বেড়ে কত হয়েছে, টু কে পর্যন্ত গেছে, অর্থাৎ 2000 ওহম পর্যন্ত গেছে। এবং তারপরে যে মানটা সেটা ইনফিনিটিতে চলে গেছে, মানে ওর রেঞ্জের বাইরে চলে যাবে মাপার। পরে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, ডিসি ভোল্ট অ্যামিটার, অর্থাৎ এখানে কি ডিসিতে হচ্ছে আমরা ভোল্টেজ বা অ্যামিটারটা, অ্যামিটারের মান মাপতেছি। এরপরে এসি ভোল্ট মিটার দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, মিলি অ্যাম্পিয়ার, কারেন্টের পরিমাণটা। নিচে সবার নিচে হচ্ছে কারেন্ট, সবার উপরে রেজিস্ট্যান্স এবং মাঝখানে কী হচ্ছে কি, ভোল্টেজ। তাহলে এইভাবে আমরা মাল্টিমিটার দেখতে পাচ্ছি। এখন ডিজিটাল মাল্টিমিটার কিভাবে পাঠ দেয় বা ডিজিটাল মাল্টিমিটার দ্বারা আমরা কী কী জানতে পারি? ডিজিটাল মাল্টিমিটার সংখ্যাভিত্তিক পাঠ দেয়, এর অ্যাকুরেসি খুব ভালো হয়। অ্যানালগ মিটারের তুলনায় এটি থেকে সহজে পাঠ পাওয়া যায়, দাম কম। ডিজিটাল মাল্টিমিটার, আগে মাল্টিমিটার ছিল অ্যানালগ, এখন সেটা ডিজিটাল কনভার্ট হয়েছে এবং ডিজিটাল মাল্টিমিটারের সুবিধাসমূহ আমরা জানলাম। এখন আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্নটা দেখি কি বলেছে, ভোম এর পূর্ণ নাম কি, অর্থাৎ ভি ও এম এর পূর্ণ নাম হচ্ছে ভোল্ট ওহম মাল্টি অ্যাম্পিয়ার। দুই নম্বর প্রশ্নটা, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট অ্যাটেনুয়েটরের কাজ কি? ইলেকট্রিক্যাল সিগন্যালকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে মিটারের কার্যোপযোগী করায় অ্যাটেনুয়েটরের কাজ। আমরা জানি যে অ্যামিটার, ভোল্টমিটার কিংবা মাল্টিমিটার, এদের এরা যে পাওয়ারটা নিয়ে কাজ করে সে পাওয়ারটা আসলে খুব হাই পাওয়ার না, অল্প পাওয়ার। তো যখন আমি একটা হাই রেজ সার্কিটে এই ভোল্টমিটার বা মাল্টিমিটার বা অ্যামিটার দ্বারা যখন আমরা মেজারমেন্টটা করব, তখন কি হয়, অ্যাটেনুয়েটর যদি এটা থেকে সামান্য রেঞ্জ বেশি থাকে তখন এটাকে ওই লেভেলটা কমায় নিয়ে এসে কি করে মাল্টিমিটারে সাপ্লাই দেয়। ডাই ইলেকট্রিক স্ট্রেস বলতে কি বোঝায়? একক পুরুত্বের কোনো ডাই ইলেকট্রিক বা ইনসুলেটিংয়ের মাধ্যমে অক্ষত অবস্থায় সর্বোচ্চ যে পোটেনশিয়াল ডিফারেন্সকে প্রতিরোধ করতে পারে, একে উক্ত মাধ্যমে ডাই ইলেকট্রিক স্ট্রেস বা স্ট্রেংথ বলে। অর্থাৎ কোনো ইনসুলেটরে যে পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স, যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা পর্যন্ত ইনসুলেটরটা ইনসুলেটারই থাকবে, এখানে কোনো স্পার্ক হবে না, সেটা হচ্ছে ওই হচ্ছে ইনসুলেটরের ডাইইলেকট্রিক স্ট্রেস। মনে করো যদি আমি একটা ইনসুলেটরে 60 ভোল্ট অ্যাপ্লাই করি এবং 60 ভোল্ট পর্যন্ত সে নর্মাল আছে, এবং যখন আমি 61 ভোল্ট এখানে অ্যাপ্লাই করলাম দেখা গেলো ওখানে স্পার্ক ক্রিয়েট হচ্ছে, তখন বুঝতে হবে যে এটার যে ইনসুলেটিংয়ের যে ধর্ম সেটা সে লোপ পেয়েছে 61 ভোল্টে। সুতরাং ওর ডাইইলেকট্রিক স্ট্রেস হবে 60 ভোল্ট। 4 নম্বর, কোনো রাশি পরিমাপের সময় মাল্টিমিটারের ব্যাটারির উৎস প্রয়োজন। রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য মাল্টিমিটারের ব্যাটারির প্রয়োজন হয়ে থাকে। শান্ট রেজিস্ট্যান্সের জন্য উত্তম পদার্থের নাম কি? শান্ট রেজিস্ট্যান্সের জন্য উত্তম পদার্থ হলো ম্যাঙ্গানিজ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল মাল্টিমিটারের ব্লক চিত্র, এটা আমরা রচনামূলক প্রশ্নে দেখতে পাবো। 3 নম্বর প্রশ্নটা দেখি, মাল্টিমিটারের ব্যবহার। মাল্টিমিটারের ব্যবহার হচ্ছে এসি অ্যামিটার হিসাবে, ডিসি অ্যামিটার হিসাবে, এসি ভোল্টমিটার, ডিসি ভোল্টমিটার এবং ওহম মিটার হিসাবে।
মাল্টিমিটার ব্যবহারের সাবধানতা কি? মাল্টিমিটার ব্যবহারের সমস্ত গৃহীত সাবধানতা। সিলেক্টিং সুইচের সাহায্যে যে ইলেকট্রিক্যাল রাশি পরিমাপ করতে হবে এতে সেট করতে হবে। উদাহরণস্বরূপ ভোল্টেজ পরিমাপের সময় মিটারটি যদি কারেন্ট বা রেজিস্ট্যান্স বা কারেন্ট সেট করা হয় তাহলে তা শানকে পুড়িয়ে ফেলবে এবং রেজিস্ট্যান্সকে নষ্ট করে ফেলবে। আমরা সবাই যেহেতু মাল্টিমিটার ব্যবহার করেছি ল্যাবে, সুতরাং আমরা জানি যে মাল্টিমিটার ব্যবহারের সময় সাবধানতাগুলো কী কী অবলম্বন করতে হয়। তবে এখানে দুইটা সাবধানতা, একটা হচ্ছে যে নিউট্রাল পয়েন্টটা, আমরা যখন নিউট্রালে হচ্ছে সিগন্যাল হচ্ছে তারটা লাগাই তখন নিউট্রাল কোনটা আর কোনটা আমরা অ্যামিটার বা ভোল্টমিটারে লাগাচ্ছি সেই তারটা ভালোভাবে সিলেক্ট করে লাগাতে হবে। এবং যখন আমরা হচ্ছে ভোল্টের জন্য ভোল্টের সার্কিটে আমরা তারটা লাগাচ্ছি, পয়েন্ট সেট করতেছি, তখন আমাদের সুইচটা নবটা ঘুরিয়ে ভোল্টমিটারে সিলেক্ট করে রাখতে হবে এবং এসি না ডিসি সেটাও আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এই কাজগুলো খুব সাবধানতা অবলম্বন করে করতে হয়। যদি আমরা এটা না করে এসির জায়গায় ডিসি কিংবা হচ্ছে আমরা যদি কারেন্টের জায়গায় যদি ভোল্টেজ আমরা ইউজ করে থাকি সেক্ষেত্রে সার্কিট পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মাল্টিমিটারের সাহায্যে কী কী পরিমাপ করা যায়? 1 মেগা ওহমের উপরে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, ইন্ডাকটেন্স পরিমাপ করা যায়, ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। এরপরে ভোল্টমিটারের লোডিং বা শান্টিং ইফেক্ট বলতে কী বোঝায়? আচ্ছা, যখন উচ্চমানের একটি রেজিস্ট্যান্স সার্কিটের দুটি বিন্দুর মধ্যে নিম্নমানের রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি ভোল্টমিটার সংযোগ করা হয় তখন ওই অংশের মধ্যে যখন উচ্চমানের একটি রেজিস্ট্যান্স সার্কিটের দুটি বিন্দুর মধ্যে নিম্নমানের রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি ভোল্টমিটারে সংযোগ করা হয় তখন ওই অংশের মধ্যে ভোল্টমিটারটি একটি শান্ট হিসেবে কাজ করে। ওই অংশের মধ্যে সংযোগ পূর্ব প্রকৃত ভোল্টেজ ড্রপের চেয়ে ভোল্টমিটার তখন নিম্নতর ভোল্টেজ ড্রপ দেখায়। এই ক্রিয়াকে ভোল্টমিটারের লোডিং বা শান্টিং ইফেক্ট বলা হয়। এটা তোমাদের ক্লাসেও চিত্র সহকারে দেখানো হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর রচনামূলক প্রশ্ন যদি আমি যাই, তাহলে ডিজিটাল মাল্টিমিটারের গঠন ও কার্যপ্রণালী কিংবা ডিজিটাল মাল্টিমিটারের ব্লক ডায়াগ্রাম ও কার্যনীতি বর্ণনা করো। এখন দেখা যাক যে ডিজিটাল মাল্টিমিটারের ব্লক ডায়াগ্রামটা কেমন। এপাশে দেখা যাচ্ছে যে ইনপুট অর্থাৎ যে রেড লাইনটা আমরা কানেকশন দিই সেটা, তার থেকে ডিসি ভোল্ট, এখানে অ্যাটেনিউয়েটরের কাজটা আমরা আগেই জেনেছি লেবেলিং করা। তারপরে ডিসি ভোল্টটা কোথায় যাচ্ছে? অ্যানালগ টু এসি টু ডিসি কনভার্টারে যাচ্ছে, এডিসিতে। এসি থেকে এটা ডিসিতে কনভার্ট করতেছে। তারপরে এখানে কাউন্টারে ক্যালকুলেট করতেছে এবং ডিসপ্লেতে ইউনিট দেখাচ্ছে। এবং এখানে যদি আমার ডিসি থেকে এটা যদি এসিতে কানেকশন দেওয়া হয় তাহলে কী হবে? তখন এই ডিসি ভোল্টটা আবার এই ডিসি ভোল্টে চলে আসবে, এখানে কানেকশন দিবে। এখানে কী হচ্ছে? কম্পেনসেটেড অ্যাটেনিউয়েটর এখান থেকে রেক্টিফায়ারে যাচ্ছে, এখান থেকে ডিসি ভোল্ট থেকে এডিসিতে যাচ্ছে, তারপরে এই সেম প্রসিডিউর। এবং এখানে যদি আমরা ডিসি মিলি অ্যাম্পিয়ারে দিই তাহলে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার কারেন্টটাকে ভোল্টেজে কনভার্ট করে নেবে, এখানে মিলি ভোল্টে নেবে, যেহেতু এখানে এডিসি ইউজ করা হচ্ছে সেহেতু ভোল্টমিটারে কনভার্ট করে নিচ্ছে। আর এখানে যখন আমি ওহমমিটার ইউজ করতেছি তখন কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ইউজ করে আমরা ওহমমিটারটা শো করতেছি। ডিজিটাল মাল্টিমিটার মূলত একটি ডিজিটাল ভোল্টমিটার যা দ্বারা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। কিছু ডিভাইসের সাহায্যে ভোল্টেজ ছাড়া সকল রাশিকে সমতুল্য ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। একটি সিলেক্টিং সুইচের সাহায্যে ডিসি ভোল্ট, এসি ভোল্ট, ডিসি মিলি অ্যাম্পিয়ার, ওহম ইত্যাদির সাথে ডিজিটাল মিটারকে পর্যায়ক্রমে সংযোগ করা যায়। ইনপুট এসি ভোল্টেজকে একটি রেক্টিফায়ারের সাহায্যে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। এই সার্কিটে একটি ক্ষতিপূরক অ্যাটেনিউয়েটর ব্যবহার করা হয়, অর্থাৎ যে যেন কোনো ক্ষতি না হয়। কোনো প্রস্তুতকারক ডিসি এবং এসি পরিমাপের জন্য একই অ্যাটেনিউয়েটর ব্যবহার করে।
ইলেকট্রিক্যাল রাশিকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে মিটারের কার্যের উপযোগী করাই হলো অ্যাটেনিউটরের কাজ। রেজিস্ট্যান্স পরিমাপের জন্য একটি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ব্যবহার করা হয়। ব্যাটারি হতে বা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হতে এটি কনস্ট্যান্ট কারেন্ট পরিমাপ প্রবাহিত করা হয়। এর আড়াআড়ি যে ভোল্টেজ ড্রপ হয় তা পরিমাপ করা হয়। কারেন্ট টু ভোল্টেজ কনভার্টারের সাহায্যে কারেন্টকে ভোল্টেজে রূপান্তর করা হয়। ডিজিটাল মাল্টিমিটারের আউটপুটে একটি এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আচ্ছা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার একটি কাউন্টার এবং একটি ডিসপ্লে ইউজ করা হয়। আচ্ছা, এডিসিটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার। এখন আমরা দেখি যে বিভিন্ন ব্লকের কাজ বর্ণনা করা। অ্যাটেনিউয়েটর ডিজিটাল মাল্টিমিটারের ইনপুট পদের সাপ্লাইকে সুইচ এস ইন এর মাধ্যমে ডিসি ভোল্ট এ প্রয়োগ করা হয়। উক্ত ভোল্টেজকে অ্যাটেনিউয়েটরের মাধ্যমে দুইটি সুইচ এস ওয়ান বি এবং ডিভি ভি হয়ে একটি কনভার্টারে প্রেরণ করা হয়। এটি কনভার্টার প্রতি আচ্ছা তারপরে লেখা আছে প্রতি কনভার্টার ইনপুট প্রদত্ত অ্যানালগ সিগনাল এটি কনভার্টারের ইনপুটে প্রয়োগ করা হয়। এটি কনভার্টারের উক্ত অ্যানালগ সিগনালকে ডিজিটালে সিগনালে রূপান্তর করে এবং কী করে সেটাকে কাউন্টার হিসেবে ক্যালকুলেট করে প্রেরণ করে কাউন্টারে ক্যালকুলেট করে। তিন নম্বর ডিকেট কাউন্টার, এটি কাউন্টারের আউটপুট থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালটিকে ডিকেট কাউন্টারের সাহায্যে গণনা করে ডিজিটাল রিড আউট ব্লকে প্রেরণ করা হয়। ডিজিটাল ব্লিড আউট, এ ব্লকের মাধ্যমে ইনপুট প্রদত্ত সিগন্যালকে মান ডিজিটালের মাধ্যমে আউটপুটে প্রদর্শন করে। তারপর পাঁচ নম্বর দেখি রেক্টিফায়ার, যখন মাল্টিমিটার নিয়ে অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ বা পরিমাপ করা হয় তখন উক্ত এসি ভোল্টেজকে রেক্টিফায়ারের সাহায্যে ডিসিতে কনভার্ট করে। কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, যখন মিটার দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তখন কনস্ট্যান্ট কারেন্ট সোর্স থেকে একটি সাপ্লাই মানের কারেন্ট একটি মানে ছোট মানের কারেন্ট অজানা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রভাবিত করানো হয়। রেজিস্ট্যান্স আড়াআড়িতে ভোল্টেজ ড্রপকে কনভার্টার প্রয়োগ করতে অজানা রেজিস্ট্যান্সের আউট মান আউট হয়ে প্রকাশিত হয়। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নেবে স্পষ্ট না ছবিতে। কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, এ ব্লকটিকে পৃথকভাবে উপরের চিত্রে সার্কিটের মাধ্যমে প্রকাশ করা যায়। যে কারেন্ট পরিমাপ করতে হবে তাকে সামিং জংশন এ প্রয়োগ করা হয়, যা একটি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটটি টার্মিনাল। যেহেতু অ্যাম্প্লিফায়ারের ইনপুট কারেন্ট খুব কম কারণ অ্যাম্প্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্স খুব বেশি, ফলে আইএস এর মান আই এর প্রায় সমান। তাই রেজিস্টারের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ ঘটে বা এটি কনভার্টারের ইনপুটে প্রয়োগ করলে অজানা কারেন্টের সমানুপাতিক হারে আউটপুট মান প্রমাণ করা হয়। আশা করি এটা তোমরা যখন বই থেকে পড়বে তখন আরও বেশি স্পষ্টভাবে বুঝতে পারবে। আজকে তোমাদের এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।